জেগেছে জনগণ, উঠবে নতুন সূর্য, বিদায় নেবে সরকার, বললেন মির্জা ফখরুল। নোয়াখালীতে বিএনপির পদযাত্রা সমাবেশ। গণঅভ্যুত্থানের নামে পদযাত্রা শুরু করায় বিএনপির নেতাদের উপর হতাশ কর্মীরা, বলেছেন ওবায়দুল কাদের আগস্ট থেকে জেলা পর্যায়ে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সংবিধান মানে না, নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করা ঠিক নয় তাদের, ব্রাহ্মণবাড়িয়ায় বললেন আইনমন্ত্রী আনিসুল হক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির আন্দোলন দেশেও পাত্তা পায়নি, বিদেশিরাও সমর্থন দেয়নি। সরকার পতনের কাউন্টডাউন চলছে, পতন না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের রাজপথে থাকার আহ্বান গ্রহণ করবে রিজভীর। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন শেষ সময়ে এসে বিরোধী নেতাদের নামে পুরনো মামলা সচল করে সাজা দেওয়ার পায়তারা করছে সরকার। দেশের অর্থনীতি হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি সহ্য করা অবস্থায় নেই, জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। রাজধানী কাঁচাবাজারে এখনও অস্বাভাবিক কাঁচামরিচের দাম, কেজি বিক্রি হচ্ছে 300 টাকা। বাড়তি আলু আর ডিমের দাম, কিছুটা কমেছে মুরগির দাম। ডিজিটাল বাংলাদেশের পথে আর এক অনন্য মাইল ফলক, ক্যাশলেস সিস্টেম। শুধু শহরেই নয়, পঞ্চগড়ের লাখো মানুষ এরই মধ্যে এই সেবা নিয়েছেন। ঢাকা 17 আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির সমর্থকদের দেখে নেওয়ার হুমকি চেপে গেলেন খোদ এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিসুর রহমান, জয়ের প্রত্যাশা আওয়ামী লীগ প্রার্থীর। শনিবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জামায়াতে ইসলামের বিভাগীয় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ, সমাবেশ স্থল পরিদর্শনে গিয়ে আটক হলেন 7 জন। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে দেশে কোনো পক্ষ অনির্বাচিত সরকার আনার পায়তারা করলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে, জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। 1,25,00,000 টাকার ইয়াবা সহ মাদক সিন্ডিকেটে 5 জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভারতের গজলডোবা ব্যারাজের বেশিরভাগ গেট খুলে দেয়, তিস্তার পানি মারাত্মকভাবে বাড়ছে, প্রবাহিত হচ্ছে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 145 জনে। ইতিহাস গড়তে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে ভারতের চন্দ্রযান 3, 2019 সালের অভিযান ব্যর্থ হলেও এবার সাফল্যের আশায় ভারতীয় বিজ্ঞানীদের। যুক্তরাষ্ট্রে পাঠানো ক্লাস্টার বোমা কিয়েভে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন, যুদ্ধে এরই মধ্যে পুতিন পরাজিত হয়েছে দাবি বাইডেনের। আবাহনী বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে শেষ হলো এবারে প্রিমিয়ার লিগ ফুটবল। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককে মার্কেতো ভন্দ্রুসোভা ফাইনালে উঠেছেন। কাজে ভালো পরিবেশ, লভ্যাংশে ভালো হিসায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বন্ধের দাবিতে নজিরবিহীন ধর্মঘটে নেমেছে হলিউডের অন্তত 1,60,000 চলচ্চিত্র কর্মী।